আজকে আমরা সন্তানদের দায়িত্বগুলো নিয়ে কর্তব্যগুলো নিয়ে কথা শুনছি। জি আলহামদুলিল্লাহ। তো প্রথমে যে আমরা কালিমায়ে তাওহীদ শিক্ষা দেওয়া, তারপর হচ্ছে সন্তান একটু বড় হবে, তার যখন 7 বছর বয়স হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাই 7 সিনিন। বর্তমানে যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, যেখানে উনি যে কোম্পানির কথা বলছিলেন যে এটা টেন্ডারগুলো নেওয়ার সময় বিভিন্ন ঘুষ দিয়ে এটাকে টেন্ডারগুলো নিতে হচ্ছে এবং তিনি সেই কোম্পানির একজন এমপ্লয়। তো এভাবে সুদ এবং ঘুষের সাথে জড়িত বিভিন্ন কোম্পানি রয়েছে বাংলাদেশে। তো এই সমস্ত কোম্পানির অধীনে কর্মচারী যারা আছেন তারা জানেন যে এটা সুদ এবং ঘুষের সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত। তো এক্ষেত্রে তাদের সাথে চাকরি করা, এমপ্লয় হিসেবে কাজ করা, এটা বৈধ হবে কিনা? আমরা বলবো অবশ্যই আল্লাহ তাআলার কোরআনের ঐশী বাণী আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামাল রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা বিজ্জাত হারাম। সুদ এটা কোনোভাবেই হালাল হওয়ার কোনো সুযোগ নেই, ঘুষ কোনোভাবে এটা হালাল হওয়ার সুযোগ নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যে চাকরির মধ্যে ধোঁকা আছে, সুদ আছে, ঘোষ আছে, এই সমস্ত চাকরি আমরা বলবো অবশ্যই এই চাকরি থেকে আপনি অবশ্যই অন্য কোনো চাকরি, ভালো কোনো চাকরি আপনি খুঁজবেন ইনশাআল্লাহ। আমরা বলবো ওনাকে এটাই বলবো, কারণ সুদ ঘোষ কোনো ক্রম ইসলামী শরীয়তে আপনার জায়েজ করবে না। এই জন্য আমরা বলবো অবশ্যই এই সমস্ত জায়গা থেকে চাকরি না করে আপনি ব্যবসা করেন, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে আপনার ওয়াসাআত দান করবে, বরকত দিয়ে দিবেন। ব্যবসাটা এটা সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন কিন্তু প্রশস্ত, আল্লাহ নিজেই বলেছেন ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, প্রশস্ত। যেহেতু প্রশস্ত জমিন, আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা কোথাও না কোথাও কিন্তু রেখে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন ওমায়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের পথ খুলে দেব এবং অগণিত বিগয়রি হিসাব রিজিক দান করব। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করি যে এটা সুদ এখানে যাওয়া যাবে, এটা ঘুষ এখানে যাওয়া যাবে না, এটা হারাম, হারাম থেকে বেঁচে থাকবো, আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ যেহেতু কোরআনে ওয়াদা করেছেন যে বিগয়রি হিসাব অগণিত রিজিক আল্লাহ তাআলা দান করবেন, আমরা অবশ্যই বাইরেকে প্রস্তাব করব। এবং যারা সুদ ঘুষের সাথে জড়িত আছেন আমরা অবশ্যই এ থেকে ইনশাআল্লাহ বিরত থাকবো। কাল কিয়ামতের ময়দানে যারা সুদ খায়, ঘুষ খায়, এই সম্পদ অর্জন করলো সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, হাদিসের মধ্যে আসছে, তো শরীরের মধ্যে গোশত থাকবে না, একদম কঙ্কাল হয়ে উঠবে তারা, এবং এই সম্পদগুলো সাপ হয়ে তাদেরকে ধ্বংসন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।